আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইশিক্ষণ একাডেমির ডিজিটাল মার্কেটিং কোর্সের আজকে 2 নম্বর ক্লাসে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমরা, সেটার কাস্টমাইজেশন করব, এবং সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর যে স্ট্র্যাটেজিটা আছে, কিছু পদ্ধতি, কিছু ধাপ আছে, সেগুলো আমরা আজকে এই ক্লাসগুলোতে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরু থেকে আমরা একটু কথা বলি, সেটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি, আমাদেরকে কেউ একটু বলতে পারবেন যে সোশ্যাল মিডিয়া আসলে কি? সামাজিক সোশ্যাল মিডিয়া মিডিয়া তো বলা একটা সামাজিক মাধ্যম, যেটার মাধ্যমে আমরা সামাজিক বিভিন্ন কার্যকলাপ, এগুলো যোগাযোগ রাখতে পারি, সামাজিক কার্যকলাপ গুলোতে অংশগ্রহণ করতে পারি, এরকম কিছু ওকে, একবারে সাধারণ ভাষায়। হ্যাঁ একদম সাধারণ ভাষায়। আমরা গত ক্লাসে বলেছিলাম, যারা ছিলেন তারা জানেন যে আমরা একদম সাধারণ ভাষায় শেখার চেষ্টা করব, আমরা টেকনোলজিক্যাল কথাবার্তা এখানে ইউজ করব না। আমি বলেছিলাম না গত ক্লাসে, জি ভাইয়া, পুরো জিনিসটা একদম সাধারণ ভাষায় আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। লাইক আমরা আমরা ক্লাস 1-2 তে পড়ি, ঠিক আছে, এ ফর অ্যাপল, বি ফর বল, এইভাবে শিখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া কি, একদম সাধারণ ভাষায় যেটা বললেন একজন, যে সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, রাইট? সোশ্যাল মিডিয়া কি সেটা যদি একটু গভীর ভাবে আমরা একটু বলার চেষ্টা করি। আচ্ছা ফয়জুল ভাই, আপনার মনে হয় আনমিউট করা আছেন, আপনি একটু মিউটে চলে যান কাইন্ডলি, নয়েজ আসতেছে। তো সোশ্যাল মিডিয়া কি, একদম সহজ ভাষায় যদি আমরা বোঝার চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, কমিউনিটি বিল্ড আপ করার একটা জায়গা, তারপর হচ্ছে যে বিশ্বের সবকিছুর খোঁজ খবর রাখার একটা জায়গা, আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাট করতে পারতেছেন, ভিডিও শেয়ার করতে পারছেন, আপনার ফিলিংস গুলো শেয়ার করতে পারছেন। লাইক আমাদের যাবতীয় জীবনে যেই জিনিসগুলো আমাদের ঘটে যাচ্ছে, সেইগুলো আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডসদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারছি খুব সহজেই সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো কিভাবে এগুলো শেয়ার করি আমরা? আমরা ফেসবুকের মাধ্যমে শেয়ার করি, আমরা হচ্ছে আপনার টুইটারের মাধ্যমে শেয়ার করি, ইনস্টাগ্রামে শেয়ার করছি, লিঙ্কডইনে শেয়ার করছি, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, লাইক পিন্টারেস্ট আছে, এইগুলোতে আমরা হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে যাচ্ছে আমরা ঠিক সেগুলো শেয়ার করছে। তো আমার বন্ধু বান্ধব যারা আমার কাছে নাই, এই মুহূর্তে রাত বাজে এখন ধরেন 10:30, হ্যাঁ আমি চাচ্ছি যে আমার বন্ধুর সাথে একটু যোগাযোগ করে তার সাথে একটু কথাবার্তা বলি, কিন্তু আমি তার সাথে কথাবার্তা বলতে পারছি না। কিভাবে পারছি না? কারণ হচ্ছে যে আমি তাকে হয়তোবা তাকে ফোন করে আমি তার সাথে কথা বলতে পারি, কিংবা তার সাথে আমি মেসেজিং এর মাধ্যমে কথা বলতে পারি। এখন সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এই জিনিসটা একটু কম চলছে। আগের দিনে যদি আমরা চিন্তা করি, আমরা যখন বিশেষ করে আমি যদি 2010-11-12 সালের দিকে কথা বলি, ওই সময় খুব বেশি মানুষজন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলেন না। তো ওই সময়টাতে আমরা যদি কারোর সাথে কথা বলতে চাইতাম, তো আমরা কিভাবে কথা বলতাম, আমরা হচ্ছে যে মেসেজ কিনে আনতাম। মেসেজ কিনে আনতাম, ওই যে ওই সময় ছিল না যে 10 টাকায় হচ্ছে বা 5 টাকায় 100 SMS দিত, তারপর হচ্ছে 10 টাকায় 1000 SMS দিত, এরকম দিত না আমাদেরকে? জি জি ভাই, জি ভাই, জি। তো এই এই জিনিসটা যখন আমরা করতাম, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার ওইভাবে জনপ্রিয়তা ছিল না। তো এখনো যদি এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে 2023 সালে এসে যদি আমাকে ওইভাবেই তার সাথে যোগাযোগ করতে হয়, সেখানে আমার খরচের বিষয়টা একটু বেড়ে যাচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে লাইক আমি মেসেঞ্জারে যদি আপনাকে টেক্সট করি, আমার কিন্তু কোনো টাকা কাটতেছে না এখান থেকে। হ্যাঁ কাটতেছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কাটতেছে না। আমার প্রত্যেকটা মেসেজের পেছনে আগে যেরকম 1 টাকা 2 টাকা খরচ হইতো, সেই জিনিসটা কাটতেছে না। তার চাইতে বেশি ফেসিলিটিস আমি কি পাচ্ছি, আমার বন্ধুর ছবি আমি দেখতে পাচ্ছি, আমার বন্ধু ইনস্ট্যান্ট কি করছে সেই জিনিসটা আমি এই সোশ্যাল মিডিয়া থ্রুতে দেখতে পারতেছি। তো এই পুরো জিনিসটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসছে। ওই যে বলে না যে আমি একটু গানের শুরু বলি, যে একটা গান ছিল না এরকম, যে পৃথিবীটা নাকি ছোট হতে হতে মোবাইল আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি, শুনেছেন আপনারা গানটা? জি ভাইয়া শুনেছি, জি ভাইয়া। তো ওই যে বল না পৃথিবী ছোট হয়ে আসতেছে, অবশ্যই পৃথিবী ছোট হয়ে আসতেছে, কি হয়ে আসতেছে, ইন্টারনেটের থ্রুতে। আর কিভাবে আমরা সেগুলো অ্যাক্সেস পাচ্ছি, আমরা অ্যাক্সেস পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা তো এই যে এত কিছু বললাম, হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া, কারো কোনো বুঝতে অসুবিধা আছে আপনার, মানে সোশ্যাল মিডিয়া সম্পর্কে, যদিও জানেন তাও? না না না, ওকে ঠিক আছে। আচ্ছা তারপরে জায়গায় আসি আমরা, হাউ টু ডু মার্কেটিং ইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করে।
তো তার আগে একটা জিনিস বলে রাখি আমি, ওই দিন ফার্স্ট ক্লাসে মনে হয় নাকি আমি এই গল্পটা বলেছিলাম আপনাদের, যে আপনার ধরেন একটা প্রোডাক্ট আছে, সাপোজ আপনার একটা কি বলা যায় মানি ব্যাগের বিজনেস আছে, হ্যাঁ আপনার একটা টি শার্টের বিজনেস আছে, এখন এই টি শার্টটা আপনাকে বিক্রি করতে হচ্ছে, তাই না? দিন শেষে এই টি শার্টটা কি, আমি যখন উৎপাদন করি, উৎপাদন আর বিক্রয়ের মধ্যে যে সম্পর্ক, সেটা একটা বিজনেসকে গ্রো করে, একটা বিজনেসকে দাঁড় করায়, ঠিক আছে? তো আপনি একটা টি শার্টের কোম্পানি আছে আপনার, আপনি টি শার্ট আপনি তৈরি করছেন, এখন টি শার্টটা কি বিক্রি করতে হবে না আপনার? জি ভাইয়া, প্রত্যেকটা উৎপাদনের পেছনে দুইটা কারণ থাকে। জি থ্যাংক ইউ। আচ্ছা, প্রত্যেকটা উৎপাদনের পেছনে দুইটা কারণ থাকে, একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা উৎপাদনের পেছনে কয়টি কারণ থাকে? দুইটি কারণ থাকে। একটা হচ্ছে ভোগের জন্য, নিজে ভক্ষণ করার জন্য, নিজে ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে বিক্রি করার জন্য। প্রত্যেকটা এর পেছনে দুইটা কারণ থাকে। এখন আমি আরেকটা জিনিস বলি আপনাকে, এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজন যে বিজনেস করছে, এই বিজনেসটা কি দিন তো দিন থেকে দিন আরো আরো উপরের দিকে চলে আছে, আরো বেশি বেশি সোশ্যাল মিডিয়ার থ্রুতে মানুষজন বিজনেস করতে যাচ্ছে, করতে পারছে, করতে চাচ্ছে, এটার পেছনে কারণ কি? এটার পেছনে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি সহজেই মানুষকে খুঁজে পাচ্ছেন, আপনি সহজেই আপনার বিজনেসটাকে ছড়িয়ে দিতে পারছেন। ধরেন ঢাকায় কেউ একজন বিজনেস করেন, আপনার একটা ব্যবসা আছে, ধরেন নিউ মার্কেটে, সাপোজ আপনি একটা বিজনেস আছে নিউ মার্কেটে, এখন এই নিউ মার্কেটে যে বিজনেসটা আপনি নিয়ে বসেছেন, আপনি যে দোকানে নিয়ে বসেছেন, সেই দোকানে যারা আসবে, এই মার্কেটে যারা আসবে, তাদের কাছে আপনার এই দোকানের যে পণ্য বা প্রোডাক্ট, সেই জিনিসটা মানে কি বলে যে ডিসপ্লে হচ্ছে, তাই না? যে মার্কেটে যে মানুষ আসছে, তারপর হচ্ছে আমরা যদি এইভাবে বলি যে আপনার কি বলে এটাকে, যে যারা কাস্টমার আসছেন আপনার দোকানে, তারাই শুধুমাত্র আপনার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, বা ঢাকার ভেতরে যারা মানুষ আছে তারাই দেখতে পাচ্ছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে আপনি কি করতে পারছেন, আপনি পুরো বিজনেসটাকে আপনি পুরো দেশে, পুরো বিশ্বে আপনি ছড়িয়ে দিতে পারতেছেন। এই জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা তো আমি গুগলের থ্রুতেও করতে পারি, তাই না? আপনি তো গুগলের থ্রুতেও করতে পারেন, আপনি গুগল তো সোশ্যাল মিডিয়া না, গুগল হচ্ছে কি সার্চ ইঞ্জিন, তাই না? গুগল সার্চ ইঞ্জিন না? জি ভাইয়া, জি। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো এটা গুগলের থ্রুতে করতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? হ্যাঁ, আপনি গুগলের থ্রুতে করতে পারেন, এখন কয়জন মানুষ আছেন, আপনি বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু হিসেব করেন, কয়জন মানুষ আছেন যারা গুগলে সার্চ করে বা সার্চ করতে পারেন কিংবা পছন্দ করেন? হ্যাঁ, নর্মালি হয় কি, আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখি এবং সেখান থেকে আমরা জিনিসপত্রগুলো কেনার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো বা ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট মানুষদের কাছে এই জিনিসটা একটু পার্থক্য থাকতে পারে, যে কেউ হচ্ছে গুগলে পছন্দ করেন, গুগলে সার্চ করেন, করতে পারেন বা করেন, আর কেউ হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে স্ক্রলিং করে করে তারা দেখেন। তো এনিওয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন করছি আমরা, কারণ ওই যে যেটা বললাম যে আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে আপনি বিক্রি করতে যাচ্ছেন। এখন এই প্রোডাক্টটাকে বিক্রি করার জন্য আপনি কি মাঠে যাবেন, ফসলের মাঠে? না ভাইয়া, না। আপনি কোথায় যাবেন? আপনি বাজারে যাবেন, ফসলের মাঠে কেন যাবেন না? ফসলের মাঠে না যাওয়ার পেছনে কারণ আছে। কি কারণ আছে? ফসলের মাঠে কেউ টাকা নিয়ে যায় না, ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে ফসলের মাঠে কেউ টাকা নিয়ে যায় না, সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে ফসলের মাঠে আপনি পর্যাপ্ত গ্রাহক পাচ্ছেন না। এই জিনিসটা মাথায় রাখতে হয় যে ফসলের মাঠে আপনি পর্যাপ্ত গ্রাহক পাচ্ছেন না। তো আপনাকে বিক্রি করার জন্য কোথায় নিয়ে যাচ্ছে? হচ্ছে বাজারে। এখন বাজারে আপনি ওই যেটা বললাম যে নিউ মার্কেট, যদি আপনার একটা দোকান থাকে, ঢাকার মানুষজনই সেটা চেনবে, আমাদের সিলেটের মানুষজন চেনবে না, রংপুরের মানুষজন এটা সম্পর্কে জানবে না। এখন সোশ্যাল মিডিয়াতে রংপুরের মানুষজন আছে, সিলেটের মানুষজন আছে, ঢাকার, বরিশালের, তারপর হচ্ছে চট্টগ্রামের, রাজশাহী, খুলনা, সবখানের মানুষই আছে। তো এই সবখানের মানুষই আছে, তাদের সবার কাছে আমি আমার প্রোডাক্টটাকে পৌঁছে দিতে পারছি, পরিচিতি তৈরি করতে পারছি। তো সেই কারণে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে যে খুব বেশি জনপ্রিয়। আচ্ছা, এখন কিভাবে করে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা? দুইভাবে করা যায়, সরি দুইভাবে না, তিনভাবে করা যায়। প্রথমত আপনি হচ্ছে ফ্রি মার্কেটিং করতে পারেন। ওই যে গত ক্লাসে আমি দেখাচ্ছিলাম যে ওই যে কি জানো যে আর্ন, যে মেথডগুলো সেগুলো দেখাচ্ছিলাম না, আর্ন মিডিয়া। জি ভাইয়া, জি ভাইয়া, মনে আছে? আর্ন মিডিয়া সম্পর্কে গত ক্লাসে আমি বলেছিলাম যে এই মিডিয়াগুলো আপনি হচ্ছে নিজে মালিকানা দিন, আপনার মালিকানাধীন। তো এইটা নিয়ে আপনাকে, এটাতে মার্কেটিং করতে গেলে আপনার হচ্ছে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না,
ঠিক আছে। তো আরেকভাবে কি, আরেকভাবে হচ্ছে যে আপনি ওই যে বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন গ্রুপে গ্রুপে যেয়ে আপনি হচ্ছে যে এইগুলো মার্কেটিং করতে পারছেন সিস্টেমেটিক্যালি। হ্যাঁ, এটা কিছু সিস্টেম আছে যেগুলো আমরা হয়তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখবো, অবশ্যই দেখবো আমরা। তো এইভাবে আপনি মার্কেটিং করতে পারছেন। আরেকটা মার্কেটিং করতে পারছেন আপনি, পেইড মার্কেটিং তো আছেই, আর আরেকটা মার্কেটিং করতে পারছেন আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার নিয়ে আমি গত ক্লাসে হয়তো অনেক কথাই বলেছি গত ক্লাসে, তো যারা ছিলেন তারা অবশ্যই জানেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যারা ছিলেন। তো এই এই তিন ধরনের মার্কেটিং আপনি করতে পারছেন। আচ্ছা, তারপরে আসেন, আমি কি খুব বেশি থিওরিটিক্যাল কথাবার্তা বলছি, বোর হচ্ছেন? না ভাইয়া, সব ক্লিয়ার। মার্কেটিং এমন একটা মজার জিনিস, যারা এই কি বলে চকলেটের সাগরে, বলি আমরা ছোটবেলায় চকলেট খাইতাম সব কম বেশি সবাই, এই চকলেটের সাগরে যারা ডুব দিয়েছে তারাই জানে যে এটার স্বাদটা কেমন। ঠিক আছে, আপনারাও পাবেন, আস্তে আস্তে পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে একটা প্রোডাক্ট সব সময় মনে রাখবেন, আমি গত ক্লাসে হয়তো বলেছিলাম যে ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং এ কি কি আছে। একটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে পারছেন, আপনি জব করতে পারছেন, আপনি হচ্ছে আর কি বলেছিলাম তিন নম্বরে, বিজনেস করতে পারছেন। এখন বিজনেস যেহেতু করবেন, হ্যাঁ, বিজনেস না করলে আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং না করলেও আপনি হচ্ছে যে জব করবেন। এখন দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, হ্যাঁ, এটা মাথার মধ্যে গেঁথে নেন। প্রথমত হচ্ছে পৃথিবীতে কোম্পানি হচ্ছে তিন ধরনের, পৃথিবীতে কোম্পানি আছে তিন ধরনের। একটা কোম্পানি হচ্ছে যারা প্রোডাক্ট সেল করে, যারা ধরেন প্রোডাক্ট তো বুঝি আমরা, তাই না, পণ্য তো বুঝি। এক ধরনের কোম্পানি আছে যারা প্রোডাক্ট সেল করে, মাথার মধ্যে একটু গেঁথে নেন, এগুলোর প্রচুর কাজ আছে, ইন ফিউচার আছে, ক্লাসের মধ্যে আছে। এক ধরনের কোম্পানি হচ্ছে যারা প্রোডাক্ট সেল করে, আরেক ধরনের কোম্পানি হচ্ছে যারা সার্ভিস সেল করে। আপনি যখন ফ্রিল্যান্সার, না ফ্রিল্যান্সারের কথা বাদ দিই, ধরেন এই যে ইশিখন একাডেমিতে আপনারা ভর্তি হয়েছেন, আমি ইশিখন একাডেমিতে আপনাদের ট্রেনার হিসেবে আছি, এখন আমি আপনাদের কি কি কোনো পণ্য দিচ্ছি? না ভাইয়া, না ভাইয়া, আপনি স্যার, না ভাইয়া, সেবা দিচ্ছেন, আমি আপনাদেরকে সেবা দিচ্ছি। তো ইশিখনও তো একটা কোম্পানি, ইশিখন একাডেমি একটা কোম্পানি না? জি জি জি। এখন ধরেন আপনি একটা ভালো একটা কাপড়ের ব্র্যান্ডের, না কাপড় লাগবে না, সেটা বেশি জানি আমরা সেটাই বলি, প্রাণ কোম্পানি আছে না, প্রাণ কোম্পানি কি সেবা দেয় নাকি কি বলে যে আপনার পণ্য বিক্রি করে? সেবা পণ্য বিক্রি করে। প্রাণ কোম্পানিও একটা কোম্পানি আর হচ্ছে ইশিখন একটা কোম্পানি। সো ইশিখন একাডেমি বিক্রি করছে সার্ভিস, আর প্রাণ কোম্পানি বিক্রি করছে হচ্ছে প্রোডাক্ট। তার মানে দুই ধরনের কোম্পানি আমরা দেখতে পাইলাম, তার মানে আমরা দুই ধরনের কোম্পানি দেখতে পাইলাম, একটা হচ্ছে যারা সার্ভিস সেল করে, আর একটা হচ্ছে যারা প্রোডাক্ট সেল করে। তিন নম্বর কোম্পানি কি তাহলে? তিন নম্বর কোম্পানি হচ্ছে যারা নন প্রফিটেবল অর্গানাইজেশন, লাইক আমি যদি বিদ্যানন্দের কথা ধরি বা আরো কি কি যেন আছে, আসুন্না ফাউন্ডেশন, আরো কি কি আছে, তো ইনারা হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন। হ্যাঁ, আমরা ওইখানে যাচ্ছি না, আমরা কি বলা যায় আর্নিং এর জন্য আমরা এই সেক্টরে আসছি। হ্যাঁ, আপনি হয়তো যাইতে পারেন, আপনার যখন কি বলা যায় অনেকের হয় না যে আমার ইচ্ছা হচ্ছে আমি একটা ভলেন্টিয়ার হিসাবে কাজ করি, স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু আমাদের কাজ হচ্ছে দুই ধরনের কোম্পানির সাথে, একটা হচ্ছে যারা পণ্য বিক্রি করে, আরেকটা হচ্ছে যারা সার্ভিস সেল করে। তো এই দুই ধরনের কোম্পানির সাথে আমাদের হচ্ছে দেনা পাওনা, আমাদের হিসাব নিকাশ। এখন আসেন বিজনেসের ব্যাপারটা, সবসময় মনে রাখবেন একটা প্রোডাক্ট তিনটা প্রাইজে বিক্রি হয়। কটা প্রাইজে বিক্রি হয় একটা প্রোডাক্ট? তিনটা, তিনটা প্রাইজ। ওকে, মানে যখন আপনার হাতে এই যে, সরি মোবাইলে কথা না বলি, আপনি আজকে যদি কোনো একটা বিস্কিটের প্যাকেট কিনে থাকেন, তাহলে এই বিস্কিটের প্যাকেটটা আপনি তৃতীয় নম্বর ব্যক্তি যিনি কিনেছেন, এর আগে আরো দুইজন ব্যক্তি কিনেছে, এটা আপনি হচ্ছে তৃতীয় নম্বর ব্যক্তি, ওই জিনিসটা একটু খেয়াল রাখেন। প্রথমত হচ্ছে প্রথম যে বিক্রি হয় সেটাকে বলে ডিপি, দ্বিতীয় যে বিক্রিটা হয় তাহলে কোথাও একটু লিখে রাখেন, হ্যাঁ এই জিনিসগুলো কাজে লাগবে আপনাদের। প্রথমে যে জিনিসটা মানে যেই যেই বিক্রিটা হয় সেটাকে বলে ডিপি, ডিপি
আমি যদি একটু সেখানে একটু লিখে দেখাই, এখানে না এখানে একটু লিখি, প্রথমে যেটা বিক্রি হয় সেটাকে বলে ডিপি, তারপর যেটা বিক্রি হয় সেটাতে বলে টিপি, তারপর যেটা বিক্রি হয় সেটাকে বলে এমআরপি। এমআরপি মনে হয় আমরা সবাই কম বেশি জানি এমআরপি, কিন্তু ডিপি এবং টিপি কি কেউ কি বলতে পারবেন? ডিপি এবং টিপি কি? না ভাইয়া বলতে পারবো না। ওকে আমি একটু বলে দিচ্ছি, ডিপি মানে হচ্ছে ডিলার প্রাইস, ডিপি মানে ডিলার প্রাইস, টিপি মানে হচ্ছে ট্রেড প্রাইস, ট্রেড প্রাইস, টি আর এ ডি ই, ট্রেড প্রাইস, এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ঠিক আছে, এখন ডিপি টিপি এমআরপি কোথায় কোথায় ব্যবহার হয়, আপনার যখন বিজনেস করবেন কিংবা কোনো একটা প্রোডাক্টের জন্য আপনার মার্কেটিং করবেন, তখন এই জিনিসটা খুব বেশি কাজ দিবে আপনাদের, এই কারণে আগে থেকে বলে রাখা। ডিপি মানে হচ্ছে ডিলার প্রাইস, টিপি মানে ট্রেড প্রাইস, এমআরপি মানে হচ্ছে আপনার ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এখন ডিপি কোন সময় বিক্রি হয়, আপনার আগে যারা দুইজন কিনলো তেনারা কারা, এবং আপনি কত নম্বরে কিনলেন? আপনি 3 নম্বরে কিনলেন আমি বলেছি এর আগে। ডিপি মানে হচ্ছে ডিলার প্রাইস, মানে যখন একটা কোম্পানি থাকে কোন একটা ডিলার, হ্যাঁ ডিলার মানে যদি আমি এইভাবে বলি যে কি বলে যে রিজিওনাল ওয়াইজ, মানে রিজন ওয়াইজ যিনি ডিস্ট্রিবিউশন করেন প্রোডাক্টটাকে, তিনি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা কিনে আনেন একটা দামে। উনি কিনে আনেন একটা দামে, ধরেন উনি কিনে আনছেন 7 টাকা 50 পয়সা, 10 টাকা একটা বিস্কিটের হিসাব করি আমরা, হ্যাঁ উনি কিনে আনছেন কত? 7 টাকা 50 পয়সা, এটাকে আমরা ডিপি প্রাইস ধরলাম। ঠিক আছে, তারপরে টিপিতে যেটা আসে, টিপি হচ্ছে ট্রেড প্রাইস, মানে হচ্ছে যে দোকানদার যেটা কিনে, হ্যাঁ দোকানদার কিনে কিন্তু সরাসরি কোম্পানির কাছ থেকে না, দোকানদার ডিলারের কাছ থেকে কেনে। তো দোকানদার যখন কিনে ডিলারের কাছ থেকে, তখন এই 10 টাকার বিস্কিটের দাম পড়ে ডিলার বিক্রি করে ওনার কাছে 8 টাকা। তো ডিলারের কাছ থেকে আপনি যখন কিনেন তখন এটা দাম পড়ে কত? 10 টাকা বিস্কিটটা? জি ভাই। এখানে বিরক্ত হওয়ার কিছু নেই, অনেক কিছু শেখার আছে এখানে। আচ্ছা না, এখানে একটু কম পড়ে মনে হয়, এখানে পরে ধরেন যে দোকানদার কিনে আনছে, ডিলার কিনে আনছে 6 টাকা করে, 6 টাকা না 7 টাকা করে কিনে আনছে, 1 টাকা লাভ হয়, খুব বেশি লাভ হয় না ডিলারে, কারণ ওর তো অনেক বেশি প্রোডাক্ট বিক্রি করে। তো দেখেন আপনি যদি সরাসরি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা কিনতে, তাহলে আপনার সেভ হইতো কত? 3 টাকা সেভ হইতো, 3 টাকা সেভ হইতো। কিন্তু আপনি যখন আরো দুইজনের হাত থেকে কিনে নিয়ে আসছেন, তখন আপনার আপনার হচ্ছে খরচটা 3 টাকা বেড়ে গেছে। এর মধ্যে ডিস্ট্রিবিউশনের একটা খরচ আছে, গাড়ি ভাড়ার একটা খরচ আছে, তারপর হচ্ছে যে যারা দোকানদার কিনে আনে তাদের কারেন্ট বিল দিতে হয়, দোকানে ট্যাক্স দিতে হয়, মানুষজন খাটে, মানুষজন কাজ করে এখানে, হ্যান ত্যান অনেক কিছু আছে। তো সেই কারণে পুরো দামটা হয়ে যাওয়ায় 10 টাকা। এই জিনিসটা মাথায় রাখবেন, এখনই মাথায় রাখার মানে ই করার দরকার নেই, এটা ভবিষ্যতে কাজে আসবে আপনাদের। যখন আপনি একটা একটা প্রোডাক্ট সম্পর্কে যখন আপনি মার্কেটিং করতে যাবেন, একটা ক্লায়েন্টের একটা প্রোডাক্ট আছে, ধরেন একটা ক্লায়েন্ট সে ফ্যানের বিজনেস করে, হ্যাঁ সে হচ্ছে ফ্যানের বিজনেস করে, এখন আপনাকে বললো যে দেখো আমার এই ফ্যানটা মার্কেটে সব থেকে বেশি ভালো, আমার এই ফ্যানটা মার্কেটে সব থেকে বেশি ভালো, কিন্তু আমার ফ্যানের বিক্রি আসতেছে না, এই ফ্যানের বিক্রি আসতেছে না, তুমি আমাকে একটু একটু কনস মানে কি বলে একটু পরামর্শ দাও যে কিভাবে আমি আমার এই বিক্রিটা বাড়াইতে পারি। তখন আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে, যে সে ডিলারের কাছে কত টাকা বিক্রি করতেছে, সে যখন ডিলার যখন যে দোকানদারের কাছে বিক্রি করছে তখন কিভাবে বিক্রি করছে, আবার হচ্ছে দোকানদার যখন রিটেল কাস্টমার কাছে বিক্রি করছে তখন তারা কিভাবে বিক্রি করছে, পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করে আপনি যখন তার কম্পিটিটর যেই ফ্যান কোম্পানিগুলো আছে তাদের ডাটাগুলো অ্যানালাইসিস করবেন, দেন হচ্ছে আপনি তাকে একটা প্রপার সলিউশন দিতে পারবেন। এই কারণে কথাগুলো বলা এখনই খুব বেশি প্রয়োজন যা আছে এমন না, আবার যে একদমই প্রয়োজন নাই এমনও না, এটা প্রয়োজন আছে, অফকোর্স আছে। আচ্ছা আচ্ছা, এবার আসেন আমরা হাউ টু ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জিনিসটা বুঝলাম না, 3 ধরনের মার্কেটিং করতে হয় আমাদের, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আরেকটা হচ্ছে বিভিন্ন মেথড ইউজ করে, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটি বলি, এই 3 ধরনের মার্কেটিং করা যায়। তো ঠিক আছে, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া জানলাম, হাউ টু ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই জিনিসটা জানলাম, আর হচ্ছে প্রোডাক্টিভিটি নিয়ে কিছু কথাবার্তা বললাম, যদি এই ক্লাসে বলার কথা ছিল না কিন্তু আমি ভাবলাম যে যদি মনে না থাকে
বা যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে জানা হবে না আপনাদের, এই কারণে বলে দেয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন, এবার চলুন আমরা হচ্ছে মূল ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা একটু মুভ করি। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে না, ফেসবুকে তো অবশ্যই আমাদের অ্যাকাউন্ট আছে, আছে না? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, আর ইসে আছে আপনার ইনস্টাগ্রামে আছে? জি ভাইয়া, জি ভাইয়া। টুইটারে কার কার আছে? জি ভাইয়া, আমার নাই। নাই ভাই, যাদের আছে তারা একটু কথা বলবেন, যাদের আছে তারা একটু কথা বলবেন। আচ্ছা, টুইটারে খুব বেশি মানুষ দেখতে পাচ্ছি। জি ভাইয়া আছে। ওকে, আর তারপর হচ্ছে আপনার লিংকডইনে কার কার অ্যাকাউন্ট আছে? লিংকডইনে জি ভাই আছে। নাই ভাই, জি ভাই আছে। লিংকডইনে মাত্র দুইজন আছেন? আচ্ছা, জি আমার আছে। ওকে, অনেকেরই নাই, ম্যাক্সিমামই ফেসবুক ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে ওনাদের অ্যাকাউন্ট নাই, যতটুকু বুঝতে পারছেন। জি জি, নাজির ফাতেমা নয়েজ আসতেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলব। কারণ ধরেন আমি যদি দেখি হাউ মেনি পিপল ইউজ ফেসবুক ইন বাংলাদেশ, এটা যদি একটু খুঁজে দেখি আমি। আচ্ছা, এটা কি মিলিয়নে দেখাচ্ছে? হ্যাঁ, মিলিয়নে দেখাচ্ছে। আচ্ছা, ফিলিপাইনে আছে এই এত মিলিয়ন মানুষজন, একটু সহজ করে আনি আমরা। ওকে, আচ্ছা আমরা একটু সহজ করে আনি জিনিসগুলোকে। আচ্ছা, এই যে দেখেন ইন্ডিয়াতে আছে মনে হয় সবচেয়ে বেশি, তারপর কোথায় আছে ইউনাইটেড স্টেটে, হ্যাঁ ইন্দোনেশিয়াতে আছে, ব্রাজিলে আছে, মেক্সিকো, ভিয়েতনাম, বাংলাদেশও আছে এখানে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের ইন্ডিয়াতে আমাদের কোনো কাজ নাই, আছে? আমরা যখন শুরু থেকে বলেছিলাম যে ইন্ডিয়াতে আমরা কোনো কাজ করতেছি না, আমাদের টার্গেটেড মানুষজন কারা এজ এ ফ্রিল্যান্সার? আমাদের টার্গেটেড মানুষজন হচ্ছে ইউনাইটেড স্টেট আর হচ্ছে ইউরোপের মানুষজন, ঠিক আছে? এখন দেখেন ইন্ডিয়াতে আমার কোনো কাজ নেই, ইউনাইটেড স্টেটে আমার কাজ আছে, রাইট? আচ্ছা, তারপর যেগুলো আছে মেক্সিকো, ব্রাজিল, ভিয়েতনাম, থাইল্যান্ড, এগুলোতে খুব বেশি কাজ নেই আমার। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম না যে একটা 10 টাকা সরি 20 টাকা দামের পানির বোতল সবাই কিনে খেতে পারবে না, বলেছিলাম? জি ভাইয়া, জি ভাইয়া। ওই যে চায়ের সাথে কিসের জন্য কথা বলেছিলাম, চায়ের যে পাতাটাকে আলাদা করতে হয়, ছাঁকনি, এই ছাঁকনিটা দিয়ে আমরা হচ্ছে একদম আলাদা করে ফেলবো যাতে আমাদের কাজগুলো সহজ হয়। ইন্ডিয়া বাদ, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ আছে, আপনি যদি এটা আনঅফিসিয়ালি বলছেন কথাটা, যদি এইভাবে বলা ঠিক না, তাও আমি বলছি একটা কারণ আছে যে একজন ফ্রিল্যান্সারকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কোন দেশের বাইরের সাথে আপনি কাজ করে মজা পান, তার স্পষ্ট কথা থাকবে ইউনাইটেড স্টেট, একদম শর্টকাট কথা। তারপরে যদি আবার বলে যে কোন দেশের মানুষজনের সাথে আপনি কাজ করতে চান না, এই দুটা দেশের নাম আসবে, আমি নাম বলতেছি না, একটা আর হচ্ছে একটা, এই দুটা দেশের নাম আসবে নর্মালি সবার আগে আসে। হ্যাঁ, তারপরে তো আছেই কিছু আফ্রিকান কিছু কান্ট্রি আছে যাদের সাথে কাজ করে আপনি হচ্ছে যে শান্তি পাবেন না। হ্যাঁ, এমন না যে এই দেশের বায়রগুলো ভালো হয় না, আমি প্রচুর ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে কাজ করেছি, অনেক ভালো, অনেক ভালো কাজ করে বা কাজ করার পরে অনেক ভালো একটা আসে ওনাদের কাছ থেকে। তো যাই হোক, আমাদের মূল টার্গেট কোথায়? ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইউরোপের যে কয়টা দেশ আছে, ঠিক আছে? তো এখানে দেখেন ইউনাইটেড স্টেটকে আমি ফেসবুকে পাচ্ছি, ফেসবুকে পাচ্ছি না, অনেক মানুষজন ইউনাইটেড স্টেটে ওনারা হচ্ছে ফেসবুক ব্যবহার করতেছেন। তাহলে বাকি যে ইউরোপের দেশগুলো আছে সেগুলো কই? তার কি ফেসবুকে নাই? শুনতে পাচ্ছেন? সব দেশেই যে ফেসবুক পপুলার সেটা কিন্তু না, কোথাও কোথাও আছে আপনার
ইনস্টাগ্রাম পপুলার, খুব বেশি পপুলার। তারপর কোথাও আছে আপনার টুইটার পপুলার, যেমন ইন্ডিয়াতে টুইটার পপুলার, তারপর যে ইউরোপের যে কটা দেশ আছে সবগুলোতেই টুইটার পপুলার। আর বাংলাদেশে খুব বেশি না হইলেও অনেক অনেক জায়গা হচ্ছে, আমাদের যে টার্গেটেড কান্ট্রি আছে সেগুলোতে টুইটার পপুলার। আচ্ছা, তারপর কি আছে, তারপর হচ্ছে লিঙ্কডইন পপুলার। হ্যাঁ, লিঙ্কডইন কেন পপুলার সেটার বিষয়ে আসতেছি। তো আমাদের মোটামুটি ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু সবারই আছে, তাছাড়াও ফেসবুকে আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে, আরও কয়েকটা অ্যাকাউন্ট খোলা লাগবে, কয়েকটা আমি বলতেছি, যেটা কয়েকটা অ্যাকাউন্ট খোলা লাগবে আমাদের। তো আপাতত আমরা এটা জানি যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা ফেসবুকে আরও কয়েকটা অ্যাকাউন্ট খুলবো, এবং আজকে আমরা অ্যাকাউন্ট খুলবো টুইটারে। ঠিক আছে, টুইটার তো না, এটা তো মনে হয় চেঞ্জ হয়ে গেছে, তাই না? টুইটার নাম পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এবং সেটা কাস্টমাইজেশন করার চেষ্টা করবো। আচ্ছা, কার জন্য খোলা যায় বলেন তো? আমার টুইটার অ্যাকাউন্ট আছে অলরেডি, কার জন্য খোলা যায়? আমার জন্য খোলা, আপনার জন্য খুলবো। ওকে, আপনার জন্য খুলতেছি। তার আগে আপনি আপনার যে ইমেল যেটা এবং ইমেল এবং পাসওয়ার্ডটা আমাকে দেওয়া লাগবে, আপনার জন্য একটা অ্যাকাউন্ট খোলা লাগবে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই। ওকে, এক কাজ করি আমরা, একটু সহজের দিকে যাই। আচ্ছা, পিসিতে আছেন কে, যার ই নাই, টুইটার অ্যাকাউন্ট নাই এবং পিসিতে আছেন, অলরেডি জয়েন আছেন? আমি আপনাদের থেকে আমি একজনকে চুজ করে নিচ্ছি, কাকে নেওয়া যায়? টুইটার অ্যাকাউন্ট নাই তো আপনাদের নাকি? না ভাইয়া। জি না ভাইয়া। এনি ডেস্ক, এনি ডেস্ক খোলা যায় তো? তাও আমরা একটু, আমি একটু স্ক্রিনটা অফ করছি। হ্যাঁ, রেজা ভাই, আর কে রেজা ভাই, শুনতে পাচ্ছেন? আপনি একটু স্ক্রিনটা শেয়ার দিবেন। জি ভাইয়া, আপনার হচ্ছে যে পিসি থেকে আপনার ওই যে সাউন্ডটা একদম কমায় দেন, তাহলে ইকো করবে না। হ্যাঁ, পিসি থেকে অফ করে দেন সাউন্ডটা, তাহলে ইকো করবে না, আপনি শুধু ফোনেই কথা বলেন। আমরা প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা, যদিও এটা খুব বেশি আহামরি কিছু না, কিন্তু অনেকের কাছে মনে হইতে পারে যে এটা প্রবলেম আছে। তারপর আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলবো, তিনটা অ্যাকাউন্ট, আর কোরাতে একটা অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, কোরা নামের একটা সাইট আছে, সেটাতে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। ভাই, ইউরোপে ইউরোপে কোন কোন অ্যাকাউন্টগুলো আপনি জনপ্রিয় বললেন? ইউরোপে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম জনপ্রিয়, ইউরোপে টুইটার জনপ্রিয়, লিঙ্কডইনটা অন্য একটা কাজের জনপ্রিয়, সেটা আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন খুলবো তখন আমরা বলে দিব, বা ক্লাসের শেষে আমি বলে দিব না লিঙ্কডইনটা কোন কারণে জনপ্রিয়। পিন্টারেস্টটাও জনপ্রিয়, কোরাটা জনপ্রিয়, কিন্তু আমার কাছে মনে হয় যে লিঙ্কডইন, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার আর কোরা, এই তিনটায় যদি আপনার অ্যাকাউন্টটা থাকে, সেই অ্যাকাউন্টগুলোকে সুন্দরভাবে যদি আপনি কাস্টমাইজ করতে পারেন, খুব বেশি কাজে দিবে এটা। জি দেজা ভাই, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করুন কাইন্ডলি। ভাইয়া, মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে কেন করবেন, পিসি থেকে করতে বলছি আমি। পিসি থেকে, ল্যাপটপ থেকে কোন জায়গা থেকে শেয়ার করে ভাইয়া? আচ্ছা, পিসি থেকে আপনি হচ্ছে যে দেখেন হ্যান্ড রাইজের যে অপশনটা আছে পিসি তে, জি 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 জি, সেটার ডান পাশে দেখেন, সরি বাম পাশে দেখেন, একটা এরো চিহ্ন আছে, ওটাতে ক্লিক করেন। করার পরে দেখেন একদম ডান পাশে লেখা আছে এনটিআর স্ক্রিন, ওটাতে ক্লিক করেন। ওকে, তারপর দেখেন এই যে আমাদের সবার ছবি দেখা আছে এখানে, ওই ছবির উপর একটা ক্লিক করেন। ওকে, হয়ে গেছে।
আমরা সবাই দেখতে পাচ্ছি না ওনার স্ক্রিন? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, আমরা সরাসরি টুইটারে একটু চলে যাই, খুব আহামরি কিছু না, আমরা একটু ফার্স্টলি কাজটা করি। আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে সেগুলোকে কাস্টমাইজেশন এবং বিস্তারিত বিষয়গুলো জানবো পরবর্তী ক্লাসে, মানে 3 নম্বর ক্লাসে। আচ্ছা ভাই, মিউটে থাকেন কাইন্ডলি ভাই, যে কোনো একটাতে আপনি থাকেন, আমরা ইকো হচ্ছে প্রচুর। ওকে, আপনি চলে যান ভাইয়া, হচ্ছে যে কি বলে যে twitter.com এ চলে যান। মোজিলা ইউজ করছেন? ক্রোম ইউজ করবেন সব সময়, গুগল ক্রোমটা ইউজ করবেন সব সময়। কেটে দিন না, কেটে দিন না, কাটলে তো চলে যাবে। গুগল ক্রোম আছে আপনার? হ্যাঁ, আমরা সবসময় প্রেফার করি গুগল ক্রোমটা ইউজ করতে, কারণ অনেকগুলো টুলস আছে যেগুলো গুগল ক্রোম ইউজ করা যায়, ব্যবহার করা যায়। আচ্ছা আব্দুর রহমান ভাই, কিছু বলবেন আপনি? আপনি হ্যান্ড রাইজ করে আছেন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, অপেরা থেকে করা যাবে, কোনো হ্যাঁ প্রবলেম হবে? করা যাবে, বাট আপনি ক্রোমটা ইউজ করেন, আমরা সবাই বলছি ক্রোমটা ইউজ করার জন্য, কারণ অনেকগুলো টুলস আছে যেটা শুধুমাত্র ক্রোমের ক্ষেত্রে কাজ করে, ক্রোমের জন্য পাওয়া যায়, ঠিক আছে? তো আমরা যেন ক্রোমটা ইউজ করি সবাই, সবাই চেষ্টা করবেন ক্রোমটা ইউজ করতে, চেষ্টা করবেন না, এটা তো আসলে কেনার তো কোনো ব্যাপার নেই, আমরা ক্রোমটা ইউজ করি। জি ভাই, আপনি লেখেন twitter.com, টুইটার লেখেন শুধু, twitter। হ্যাঁ ঠিক আছে, এন্টার চাপেন। ওকে, টুইটার চলে আসছে, আমরা টুইটারে প্রবেশ করি, আমরা একটু টুইটারে প্রবেশ করি। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কয়েকটা জিমেইল আপনারা তৈরি করে রাখবেন। হ্যাঁ, এটা হচ্ছে কয়েকটা জিমেইল আপনারা তৈরি করে রাখবেন। আমরা যে থার্ড পার্টি কিছু ওয়েবসাইট আছে, থার্ড পার্টি কিছু কি বলা যায় কিছু সাইট আছে, যেগুলোতে আমরা সেই জিমেল থেকে আমরা অ্যাক্সেস দিব, ঠিক আছে? নিজের নিরাপত্তার স্বার্থে আমাদের যেই ইটা আছে, যে জিমেলটা আমরা সব জায়গায় ব্যবহার করি, সেগুলো আমরা দিব না থার্ড পার্টিতে, আমরা হচ্ছে যে থার্ড পার্টি যেই জিমেলটা খুলে রাখবো সেগুলো দিয়ে অ্যাক্সেস দিব, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করি ভাইয়া, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। না, সাইন আপে না, ক্রিয়েট অ্যাকাউন্ট 3 নম্বরে দেখেন যেটা আছে। ওকে, আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করছি এখানে। ওকে, আপনি এখানে আপনার নাম দিবেন, আপনার নামটা দেন। এমডি রাজাউল। ওকে, ফোন নাম্বারটা দেন আপনার। মাইনাস কেন দিয়েছেন সামনের দিকে? মাইনাসটা বাদ দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, যা যা চাচ্ছে আমরা একটু দিয়ে দিই, কাস্টমাইজেশনটা আমরা একটু পরে দেখবো, পরের ক্লাসে দেখবো আমরা কাস্টমাইজেশন। আজকে আমরা একটু অ্যাকাউন্ট খুলি সবার জন্য, আপনারা একটু দেখে রাখেন, আর পাশাপাশি তো ভিডিও হচ্ছে, তো ভিডিওটা যখন দেখবেন তখন আশা করছি ই করতে পারবেন আর কি। হ্যালো ভাই। জি জি, হ্যালো। জি ভাই, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা, মানে আইডি যে সাসপেন্ডেড হয়ে গেলে টুইটারে কি করা যায়? কি আইডি সাসপেন্ডেড হয়ে গেলে, মানে সাসপেন্ডেড দেখাইতেছে, এখন কি করা যেতে পারে? আর কোন অ্যাকাউন্ট সাসপেন্ডেড দেখাচ্ছে আপনার? টুইটারে। হ্যাঁ, টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ডেড হয়ে যায়, এটার পেছনে কিছু রিজন তো অবশ্যই থাকে। তো সাসপেন্ড হয়ে গেলে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলে নিব, নর্মালি যেটা হয়, আমরা যদি বলে যে আমাদের আইডি দিয়ে আমরা ভেরিফাই করবো, আমরা সেটা করছি না, কারণ এটাতে আমাদের মার্কেটিং এর কাজ হচ্ছে, বুঝতে হবে জিনিসটাকে। আপনি অনেক টাইপেরই কাজ করবেন এখানে, যেটা নর্মালি হয় না টুইটারে। সো যদি একবার সাসপেন্ড হয়ে যায়, ওইটার আশা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা আবার যদি আইডি থেকে যদি আপনি ভেরিফাই করতে চান তাহলে হচ্ছে সমস্যা। আচ্ছা, নেক্সটে ক্লিক করি আমরা রাজা ভাই।
ওকে নেম ঠিক আছে, ওকে সাইন আপ করেন, সাইন আপ করেন। আমরা কাস্টমাইজেশনটা আজকে দেখতেছি না। আচ্ছা অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট, হ্যাঁ অথেন্টিকেট করেন, এটাকে ক্লিক করেন। ওকে কি বলতেছে দেখেন তো, ইউজ অ্যারোজ রুটেড দ্য অ্যানিমেল ফেস ইন ডিরেকশন দ্য হ্যান্ড। আচ্ছা ওই হাতটাকে আপনার হচ্ছে কি বলছে দেখতেছি না এখানে, অ্যানিমেলটাকে হাতের ইশারায় করতে হবে, আঙ্গুল যেদিকে মুভ করা মানে হাতের মাথার ওই দিকে। আমার এখানে ঝাপসা দেখাচ্ছে কেন? ওকে সাবমিট করেন দেখি। ওকে ভেরিফাই ফোন, ওকে ওকে তে ক্লিক করুন। ঠিক আছে আপনার যে ভেরিফিকেশন কোডটা আপনি একটু বসায় দিবেন এখানে। আপনি কি ব্যাক করেছেন কোনো কারণে? জি না, অটোমেটিক ব্যাক হয়ে গেছে। আচ্ছা তাহলে সাইন আপে ক্লিক করেন। ওকে উনি অ্যানিমেলটার ওখানে ভুল করছে, অ্যানিমেলটা আরো একটা এক ধাপ ছিল কিন্তু উনি তার আগেই সাবমিট করে দিয়েছে। তাহলে তো ব্যাক করার কথা না, আরেকটা দেওয়ার কথা। আচ্ছা ওকে ভাই ক্লিক করেন, সাইন আপ করেন। ঠিক আছে সব ওকে। ওকে তে ক্লিক করেন দেখি। আচ্ছা উই ক্যান নট সেন্ড দ্য টেক্সট মেসেজ ইন দিস ফোন বিকজ ইটস অপারেটর ইজ নট। আচ্ছা আপনি যে বাংলাদেশের কোড নাম্বারটা দিতে তো এখানে নাম্বারে কোথাও ভুল হয়েছে এখানে প্লাস এইটের দেন শুরু দিকে। ক্লাস এইটের যেটা ওটা, আচ্ছা এক কাজ করেন আপনারা যারা আছেন পিসিতে আছেন এখন, যাদের হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট খোলা নাই একটু করে নিতে পারেন, হ্যাঁ সময় বাঁচবে আপনাদের, পাশাপাশি করে নিতে পারেন ক্লাস এইটি। ওকে ঠিক আছে নেক্সটে ক্লিক করুন। ওকে সাইন আপ করেন। ঠিক আছে ফোন নাম্বার বিকজ দ্য অপারেটর ইজ নট সাপোর্টেড, সেইটা তো হওয়ার কথা না। আচ্ছা একটু দেখি একটু ব্যাকের দিকে জানতো, মানে ওই যে নিচের দিকে জানতো কোথাও, যেন আমি দেখলাম যে আপনাকে ইমেল ইউজ করতে বলছে, ফোন নাম্বারের জায়গায় ইমেলটা ইউজ করতে বলছে। এখানে ক্লিক করেন তো ফোন নাম্বারে দেখি, ফোন নাম্বারটাতে ক্লিক করেন যে আমরা দেখি ওই যে ইউজ ইমেল, হ্যাঁ এখন ইমেল অ্যাড্রেসটা দেন আপনার দেখি। আশা করছি ভেরিফিকেশন করতে পারবেন, এখানে ইমেল ব্যবহার করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ সেটাই বাই করতে।
ভাইয়া ইউরোর হয়ে গেল। এখন কি হচ্ছে কথায়? হ্যালো, জি এখন কি আমার কথা ইকো হচ্ছে? কিছুক্ষণ আগে ইকো হচ্ছিল। না হচ্ছে না। ওকে, ইদানিং এই সমস্যাটা হচ্ছে আপনার ওই যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, তারপর হচ্ছে আপনার, হ্যাঁ, কান্ঠিকর বাংলাদেশে, তারপর হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে, খুব বেশি হচ্ছে ইদানিং। কেন, কারণ কি? লিঙ্কডইনের ক্ষেত্রে একটা সম্ভাব্য কারণ জানা গেছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে খুব বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে লিঙ্কডইনে। খুব বেশি বলতে খুবই বেশি, ঠিক আছে? তো এই কারণে অনেক সময় লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দিচ্ছে। তারপর হচ্ছে টুইটারের ক্ষেত্রেও প্রায় একই সমস্যা, যে স্প্যামিং করা হচ্ছে, এই কারণে অনেক সময় টুইটার অ্যাকাউন্ট গুলো ব্যান করে দিচ্ছে। আমার যে টুইটার অ্যাকাউন্ট আছে সেটা আমি প্রায় আজকে 4 বছরের উপরে হয়েছে, 4-5 বছর হবে ইউজ করতেছি লিঙ্কডইন অ্যাকাউন্টটা। সেই তো আমার ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে না। যে ফোন নাম্বারটা দিয়ে দেন, হ্যাঁ দেখি আমরা কি আসে অ্যাকাউন্ট ক্রিয়েশন যত ঝামেলা। ভাই অনেকদিন পোস্ট না করলে মনে হয় এরকমটা করে সাসপেন্ড করে দেয়। অনেকদিন পোস্ট না করলেও করতে পারে, অনেক কারণ আছে। মানে কেউ আছে স্প্যামিং করে, লাইক অনেক বেশি লিংক শেয়ার করে, তারপর হচ্ছে এই টাইপের জিনিসপত্র আপনার বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করে অনেক জায়গায়, এই কারণে হয়। ফোন নাম্বার তো এগেন ব্যাগে দিয়ে দেয়। আপনি স্ক্রিন শেয়ার অফ করেছেন? জি না, আমরা তো দেখতে পাচ্ছি না আপনার স্ক্রিন। আর কেউ দেখতে পাচ্ছেন? আচ্ছা, আরেকজন কে যেন কাজ করতেছেন, উনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আর কে একজন যেন কাজ করতেছেন এখানে, আর কে একজন বললেন যে উনি কাজ করছেন। যে আসিফ করিম ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আসিফ করিম ভাই অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। আচ্ছা, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো কাইন্ডলি। জি ভাই, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। ওকে, আপনি অ্যাকাউন্ট খুলতে পেরেছেন, মানে এই সমস্যা থেকে আপনাকে ফেস করতে হয়েছে? জি ভাই, ওই যে প্রথমে যখন মোবাইল নাম্বারটা দিয়েছিলাম তখন এই সমস্যাটা হয়েছিল, তারপর ইমেল অ্যাকাউন্ট দিছি ওইখানে আর কোনো সমস্যা হয়নি। ওকে, আপনি কি অফ করলেন স্ক্রিন? না ভাই, অফ করেছেন আপনি, এই যে অফ স্ক্রিন শেয়ার ক্লিক করেছেন ভাই। এনেছেন, সরি, আবার কি বলে, টুইটার আমরা অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমরা কাস্টমাইজেশনের দিকে যাব, কিন্তু আজকে যাচ্ছি না, আমরা পরের কাছে যাচ্ছি, আমরা আরো কয়েকটা অ্যাকাউন্ট খুলবো। আমরা একটু লিঙ্কডইনে যাই। আসিফ ভাই, আমরা একটু লিঙ্কডইনে যাই, আমরা শুধু অ্যাকাউন্টটা খুলি আজকে, দেন হচ্ছে আমরা কাস্টমাইজেশনের দিকে যাব। linkedin.com, হ্যাঁ এটা দিকে যাই আমরা।
হ্যাঁ ওইটা তো ইয়েতে স্টপ শেয়ারিং দেখাচ্ছে। স্টপ শেয়ারিং দিবেন কেন? ওই যে হাইড এ ক্লিক করেন, ডান পাশে দেখেন হাইড আছে, এই যে এই তো চলে গেছে। ওই যে ইগনোর এ ক্লিক করেন উপরের থেকে, ওই যে স্টপ শেয়ারিং পরে যে ইগনোর আছে এটা ক্লিক করেন। আমি ওই যে লিঙ্কটিন ডাউনলোড করছিলাম, তো ইনস্টল করছি ওইখানে। আচ্ছা লিঙ্কডইনে যান। আচ্ছা লিঙ্কডইন এর ব্যাপারে একটু বলি আমরা। সেটা হচ্ছে লিঙ্কডইন হচ্ছে আপনার একটা সিভি, একটু খেয়াল করবেন। লিঙ্কডইন হচ্ছে কি আপনার একটা সিভি। সিভিতে আমরা যেরকম আমাদের জিনিসপত্র দেই, আমাদের নাম দেই, ফোন নাম্বার দেই, আমাদের যেই জায়গায় আমরা কাজ করছি ডেজিগনেশন দেই, স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট দেই, এই টাইপের জিনিসপত্র যেভাবে আমরা দেই লিঙ্কডইন আসলে এইভাবে দেওয়া উচিত। এখন লিঙ্কডইন আসলে কারা ইউজ করে? নর্মালি লিঙ্কডইন যারা হচ্ছে কোনো কোম্পানির সি লেভেলের মানুষজন তারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করেন। সি লেভেলের মানুষজন বুঝি আমরা, সি লেভেলের মানুষজন কি বা কারা? না ভাইয়া, সাকসেসফুল হয়ে গেছে বলতে ওই যে যিনি শেয়ার করেছেন উনার সাকসেসফুল হয়েছে? আমার একটু প্রবলেম হয়েছে যে পিকচার আসছিল না, এই যে হাতি বা মানে শেয়ালের ওরকম কিছু, তো মানে ওইখানে গিয়ে মানে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি একটু স্ক্রিনশট শেয়ার করতে পারেন, আমরা প্রবলেম গুলি আগে দেখি। ঠিক আছে আসিফ ভাই, একটু আমরা যদি ই করি, আমরা লিঙ্কডইনে যাচ্ছি আপনার থ্রুতেই যাব, আমরা যদি একটু স্ক্রিনটা অফ রাখি তাহলে হচ্ছে জেনার প্রবলেম হচ্ছে আমরা একটু দেখে নিতে পারি। প্রবলেমটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বিকজ আপনি প্রবলেম ফাইন্ড আউট না করতে পারলে আপনি সলিউশন বের করতে পারবেন না। পৃথিবীতে এই যে জিনিসপত্র আসছে সবকিছুই হচ্ছে, সবকিছুর মূলেই কিন্তু প্রবলেম ছিল। হ্যাঁ টাকার আবিষ্কার কেন হয়েছে? মানুষের প্রবলেম ছিল যাতায়াত করতে, হ্যাঁ মানুষের প্রবলেম ছিল জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে, সে কারণে আবিষ্কার হয়েছে চাকা। ইন্টারনেটটাও ওই রকম ভাবে আবিষ্কার, পৃথিবীতে যা কিছু আছে সবার পেছনেই মূল কারিগর হিসেবে কাজ করেছে কি বলেন তো? প্রবলেম সবার পিছনেই মূল কারিগর হিসেবে কাজ করেছে প্রবলেম। তো প্রবলেম না থাকলে সলিউশন আসতো না। আচ্ছা জি, কার জন্য বললেন সমস্যা? আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন কাইন্ডলি। স্ক্রিনটা কিভাবে শেয়ার দিব সেটা তো আমি বুঝতে পারতেছি না, কারণ হচ্ছে আমার, আমি বলে দিচ্ছি না, প্রবলেম নাই, আপনি বুঝতে পারবেন না এটা স্বাভাবিক, আপনাকে বোঝানোর জন্য আমি আছি এখানে, কোনো ইস্যু না। আপনি হচ্ছে ওই যে দেখেন ওই যে হ্যান্ড রাইজিং যে অপশনটা আছে, হ্যাঁ নিচে দিকে দেখেন কল কাটার বাম পাশে আছে থ্রি ডট আছে না? কোথায়? ওই যে পিসি স্ক্রিনে যে যেখানে আছেন আমাদের ছবি দেখেন রেখাচ্ছে ওইখানে দেখেন থ্রি ডট অপশন আছে, ওটার বাম পাশে দেখেন হাফ প্রেয়ার একটা অপশন আছে। আমি কিন্তু ক্লাস করতেছি মোবাইলে, তো মানে হঠাৎ করে মানে আমি ট্রাই করতেছি ল্যাপটপে মানে খুলতে পারি কিনা, এই কারণে আমি ওটাতে খুলতেছি আর কি, কথা বলতেছি কিন্তু ইয়েতে মোবাইলে ক্লাস করতেছি আমি। ওকে আব্দুর রহমান ভাই, স্ক্রিন শেয়ার করেছেন আপনি, বলে করবেন। হ্যাঁ আচ্ছা আপনাকে হচ্ছে তাহলে আমার, আমি একটু স্ক্রিনটা দেখাই, আপনাকে মিটে জয়েন করা লাগবে। হ্যাঁ পিসি থেকে মিটে জয়েন করা লাগবে, আদারওয়াইজ আপনি পারবেন না। তো একটু পিসি থেকে মিটে জয়েন করেন ল্যাপটপ থেকে, ঠিক আছে? ল্যাপটপ থেকে জয়েন করেন, দেন আমরা হচ্ছে সেটা দেখে দিচ্ছি কেমন। আচ্ছা কানিস ফাতেমা, আমার এটা কি হইছে? ওপেন আপনার এইটা, এক সেকেন্ড। জি হয়ে গিয়েছে, জি অভিনন্দন, হয়ে গিয়েছে। ওকে আচ্ছা কাজ নিগার সুলতান আপু, তাই তো? আপনিও চাইলে আমাদেরকে এইভাবে একটু দেখাই দিতে পারেন কাইন্ডলি, মানে ওই যে মোবাইল থেকে ব্যাক স্ক্রিনটা নিয়ে এসে দেখাই দিতে পারেন আমাদের কি সমস্যা। একটু কাছে নিয়ে যান, হ্যাঁ ঠিকই আছে। তো মানে এটা আমার হচ্ছে না, মানে যতবারই যেভাবে বলতেছে ততবারই করার পরে ট্রাই এগেনটাই আসতেছে, এরপরে মানে কি করবো ওইটাই।
আচ্ছা ট্রাই গেন আসতেছে, আবার একটু ট্রাই গেনে ক্লিক করুন তো দেখি। ওকে আচ্ছা হাতিটাকে একটু ঠিক করে দেন। ঠিকই আছে, তেমন 4-5 বার আসে, একবার ভুল করলে আর কয়েকবার আসে। ওকে দেখেন তো হয়ে যাওয়ার কথা। এখন এটা কি আসছে? দেখে নিয়ে গেছে আপনাকে, তাহলে তো ক্লিক করেন। অথেন্টিক করেন এটাকে, আবার এই সমস্যা আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে আরেকবার ট্রাই করবো। হ্যাঁ আমরা কিছুক্ষণ পরে আবার এই জিনিসটাকে ট্রাই করবো, অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে এরকম হয়, নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে অনেক সময় এই সমস্যাগুলো আসে। ঠিক আছে আপনি হচ্ছে পরে আরেকবার ট্রাই করতে পারেন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, সরি। যে আমি বলছিলাম যে অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে এই জিনিসগুলো হয়। ঠিক আছে শুনতে পাচ্ছেন? জি এখন শুনতে পাচ্ছি আমি। আমি বলছিলাম অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে এই প্রবলেম গুলো হয়ে থাকে, আমরা যদি পরে আরেকবার ট্রাই করি আশা করছি আমাদের এই প্রবলেম গুলো থাকবে না, ঠিক হয়ে যাবে। আমি তো প্রসেসটা দেখেছেন তাই না? জি মানে এটাই কি লাস্ট প্রসেস, মানে এরপরে আর কোনো প্রবলেম নাই? প্রবলেম থাকা তো কথা না, নেটওয়ার্ক ইস্যু যদি থাকে সেক্ষেত্রে এই প্রবলেম গুলো আসে আর কি, আমরা যেটা দেখেছি প্রিভিয়াস টাইমে। ওকে আপনি একটু ট্রাই করেন, যদি না হয় আমি হয়তো বা ক্লাসের শেষে আপনাকে বা যাদের প্রবলেম আছে তাদেরকে দেখিয়ে দিব, কেমন? আমি একটু সামনের দিকে যাই আপু, একটু অপেক্ষা করেন। হ্যাঁ আপনার এই প্রবলেমটা থাকবে না, একটু অপেক্ষা করেন, দেন সময় নিয়ে আপনি যদি ই করেন ট্রাই করেন আশা করছি নেটওয়ার্ক ইস্যুগুলো থাকবে না আপনার। ঠিক আছে জি জি। ওকে আর যদি একান্তই যদি না হয় সেক্ষেত্রে আমরা ক্লাসের শেষে যাদের এই প্রবলেম গুলো আছে সেগুলো হচ্ছে ক্লাস সেশনের পরে আমরা একটু সলভ করে দেব। আচ্ছা আমরা কার স্ক্রিনের জন্য ছিলাম প্রথমে? আসিফ ভাই তাই তো? জি আসিফ ভাই আমরা একটু লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে আচ্ছা ওকে, এটাকে বড় করেন স্ক্রিনটাকে, মানে আপনার যে উইন্ডোটা আছে এটাকে বড় করেন। হ্যাঁ তাহলে দেখতে সুবিধা হয়। ওকে ওকে জয়েন নাও তো ক্লিক করি আমরা, এই যে নিচের দিকে যেটা আসছে। হ্যাঁ ওকে আপনার ইমেলটা বসায় দেন এখানে। আচ্ছা এখানে পাসওয়ার্ডটা দিবেন আপনি, একটা ক্যারেক্টার হচ্ছে বড় হাতের আর একটা হচ্ছে আপনার কি বলে, বাকিগুলো দিবেন আপনি নাম্বারিক আর হচ্ছে একটা স্পেশাল কি থাকবে এখানে। স্পেশাল কি তো আমরা বুঝি তাই না? স্পেশাল কি বুঝি না, এই যে এট দ্য রেট অফ, তারপর হচ্ছে হ্যাশট্যাগ, ডলার সাইন, পার্সেন্টেজ সাইন, এগুলো হচ্ছে স্পেশাল কি। এই জিনিসটার মধ্যে একটা বসায় দিবেন আপনি, আর হচ্ছে একটা অক্ষর থাকবে আপনার বড় হাতের যেটা দেন আপনি সেটা থাকবে বড় হাতের, আর বাকিগুলো আপনি চাইলে নাম্বার দিয়ে দিতে পারেন। ওকে এখানে একটু খেয়াল করেন, আমরা লিঙ্কডিনটাকে আমি শুরুতে বলেছিলাম লিঙ্কডিন হচ্ছে আপনার সিভির মতো, তো লিঙ্কডিনে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনি চেষ্টা করবেন সবসময় যে আপনার অথেন্টিক জিনিসপত্র দিয়ে যেন আপনি লিঙ্কডিনটা খুলতে পারেন। কারণ এমনও হয়েছে যে লিঙ্কডিন থেকে আপনার গুগলে চাকরি পেয়েছে, এমন হয়েছে যে আপনি কোথাও একটা চাকরির জন্য জব ইন্টারভিউ দিতে যাবেন আপনার সিভি ড্রপ করতে বলতেছে, আপনি যদি সিভির মধ্যে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেটাও যদি আপনি বসায় দেন সেক্ষেত্রে আপনার সিভির ওয়েটটা কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ লিঙ্কডিনে সব প্রফেশনাল মানুষজন আসেন। আচ্ছা সি লেভেল নিয়ে যেন আমি কি বলেছিলাম, দাঁড়ান একটু একটু অপেক্ষা করেন আসিফ ভাই, সি লেভেল নিয়ে আমি কি বলেছিলাম, আপনারা কি যেন বলেছিলেন সি লেভেল কি? সি লেভেল হচ্ছে একটা কোম্পানির ডিসিশন মেকার,
একটা কোম্পানির সিইও হইতে পারে, একটা কোম্পানির ফাউন্ডার হইতে পারে, একটা কোম্পানির কো ফাউন্ডার হইতে পারে, হ্যাঁ ম্যানেজিং ডাইরেক্টর বা এমডি হইতে পারে। ইনারা হচ্ছেন সি লেভেলের মানুষজন, এরা হচ্ছে একটা কোম্পানির সিদ্ধান্ত নেন, ডিসিশন মেকার। ঠিক আছে, যে কোন সময় যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার হচ্ছে কিছু সি লেভেলের মানুষজনকে প্রয়োজন আমেরিকা, কি কোম্পানি, এই কোম্পানি, তো এই সময় আপনি হচ্ছে সি লেভেল মানেই বুঝে নিবেন যারা হচ্ছে একটা কোম্পানির সিদ্ধান্ত নেয়, কারা কারা নেয়। একটা কোম্পানির সিদ্ধান্ত নিতে পারে কোম্পানির মালিক, সিদ্ধান্ত নিতে পারে কোম্পানির ফাউন্ডার বা কি বলা যায় ম্যানেজিং ডাইরেক্টর, নিতে পারে আপনার হচ্ছে সিইও, সিএফও, এনারা হচ্ছেন ডিসিশন মেকার। তো এনারা হচ্ছেন সি লেভেলের মানুষজন, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা আমরা ফুল নেমটা দিয়ে একটু আসিফ ভাই, আপনার যেটা আইডি কার্ড আছে সেই নামটা দিই আমরা এখানে। ফার্স্ট নেম লাস্ট নেমটা মেনটেন করি। ওকে, কন্টিনিউ করতে সব কি বড় হাতের দিতে হবে? না, বড় হাতের দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তো ওকে, কন্টিনিউতে ক্লিক করেন আসিফ ভাই। ওকে, মোবাইল নাম্বারটা ভেরিফাই করে দেন। মোবাইল নাম্বারটা দিয়ে মোবাইল নাম্বারটা ই করে দেন। একটু অপেক্ষা করি, আপনার মনে হয় যে কোড নাম্বার গিয়েছে, দেখেন তো। কোড নাম্বার আসে নাই? আচ্ছা, একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি, কারণ কোড নাম্বার আসতে অনেক একটু সময় লাগবে, অনেক সময় একটু অপেক্ষা করাই লাগতেছে আমাদেরকে। নাম্বার কি ঠিক ছিল আপনার? দিন তো এত সময় নেওয়ার কথা। আচ্ছা, তাও আমরা 2 মিনিট অপেক্ষা করে দেখি, যদি না আসে দেন হচ্ছে আমরা যে আই ডিডন্ট রিসিভ দ্য কোড এটাতে ক্লিক করে মানে পুনরায় দিয়ে নিব আমরা। ভাইয়া আমি একটা দিয়ে কিন্তু কোড আসে না, আবার রিসেন্ট দিছি তাও আসে না কোনো। একটু অপেক্ষা করে করে দেখো। জিরো বাদ দিয়ে দেন, জিরো বাদ দিয়ে দেন, জিরো এখানে দেয়াই আছে আগে। আচ্ছা বাদ দিয়ে দেখেন তো, হ্যাঁ আগে তো দেয়াই আছে এটা। কল দিব কি হইছে? বারবার রিসেন্ট করতে যাবেন না, দেখা গেল অনেকগুলো কোড পাঠিয়ে দিবে তারা। আচ্ছা দেখে যান তো একবার, দেখে যান, ক্লোজ করে দেখে যান, জিরোটা বাদ দিয়ে দেখেন। কন্টিনিউ করেন। জিরোটা বাদ দিয়ে আপনার নাম্বার দেন, জিরো ছাড়া। এবার ট্রাই করেন। ভাই আসতেছে না, একটু অপেক্ষা করে দেখি আমরা। আপনি যতগুলো পাঠাইছেন একটু ধৈর্য ধরেন। একবার ট্রাই করছেন আপনি? জি ভাই, আচ্ছা অপেক্ষা করতেছি। আমি জিমেল আমার তো অটো নিয়ে এনেছে দেখলাম, হ্যাঁ আমার জিমেল পাসওয়ার্ড কিছুই দিতে হয় নাই, এরপরে এখন কিন্তু কোড আসতেছে না আমারও। মোবাইলে কোড আসতেছে নাই তো? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে কোড আসতেছে না। আচ্ছা, আমাদেরকে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই ভাই। এটা মেবি টেলিগ্রামের মতন।
ভাইয়া আমার তো জিমেল দেওয়ার পরে অটোমেটিক হয়ে গিয়েছে, এখন এই জিনিসটা আসছে কে জানে মোস্ট রিসেন্ট জব টাইটেল, এখানে কি দেওয়া যাবে? আচ্ছা তাহলে আপনি একটু ইটা করেন, আমরা যেহেতু এখানে অপেক্ষা করতে হচ্ছে আমাদের, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারছেন বাই এনি চান্স? স্ক্রিনটা কিভাবে শেয়ার করব? আপনি হচ্ছে যে কি বলে একটা নিউ ব্রাউজার নেন আপনার পিসি থেকে, জি একটা নিউ ব্রাউজার নেন, হ্যাঁ আপনার পিসিতে আর একটা মানে নিউ ট্যাব নেন আর কি, সরি নিউ ট্যাব নেন। আমি অবশ্য ক্লাসটা ইয়েতে ফোনেই করছিলাম, মোবাইলে করছেন, আপনার যদি পিসিতে থাকতো তাহলে হচ্ছে স্ক্রিন শেয়ার করে আমরা দেখতে পারতাম যে জিনিসটা কি আসছে। আর আপনি কি পিসি থেকে জয়েন করতে পারবেন? পিসি থেকে কিভাবে করব? ওই যে বললাম না একটা নিউ ট্যাব নিতে হচ্ছে আপনাকে, আপনি যে ব্রাউজারটাতে আছেন, হ্যাঁ একটা নিউ ট্যাব নিতে হচ্ছে, তারপর meet.google.com এ যাবেন, দেন ওইখানে যায় আপনি হচ্ছে লিংকটাকে বসায় দিবেন, তারপর হচ্ছে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করে দেখি পারি কিনা। জি একটু ট্রাই করে দেখেন। আচ্ছা আসিফ ভাই আসছে আপনার? না ভাই আসছে না। আচ্ছা আমাদেরকে ধৈর্য ধরা ছাড়া তো উপায় নেই, কারণ লিঙ্কডিন এর উপরে তো মামলা করতে পারি না আমরা, করা যায় লিঙ্কডিন এর উপরে? ভাই এটা মেবি টেলিগ্রামের মতো, মানে 11টার পরে কোনো কোড আসে না, সেই কোডটা সকালে আসে। টেলিগ্রামে কি 11টার পরে কোড আসে না? মানে কোডটা আসে না, মানে ক্লাউড ওটিপি লেখা থাকে, মানে কোডটা সকালে আসে। হইতে পারে, আমি শিওর না জিনিসটা। ওকে আর কারো হচ্ছে মানে পিসি থেকে আর কেউ আছেন জয়েন যিনি কাজ করছেন? শোনা যায় আমাকে? জি ভাইয়া আমি। জি ভাইয়া মানে আর কেউ কি আছেন যিনি হচ্ছে পিসি থেকে কাজ করছেন? রেজা ভাই কি অবস্থা? জি ভাইয়া আমি তো দেখি কোড একবার দেখি কিন্তু এখনো আসেনি। হ্যাঁ অপেক্ষা করা লাগবে, মোবাইলে আসেনি, কোড আসার জন্য অপেক্ষা করা লাগবে, কিছু করার নাই। আর রিসেন্টলি কোড পাঠানোতে খরচ হচ্ছে বেশি, এই কারণে অনেক সময় দেখা যায় যে কোড আসতে অনেক বেশি দেরি করে। আমাদের হচ্ছে কানেস পাতে মাপুকে জয়েন করতে পেরেছেন? কিভাবে স্ক্রিন শেয়ার করব? আপনি কি পিসি থেকে জয়েন করেছেন? জি। ওকে স্ক্রিনটা শেয়ার করার জন্য আপনাকে হচ্ছে আসিফ ভাই একটু অফ করেন স্ক্রিনটা, আপনি দেখেন যে যে ক্লাসের যে আমাদের যে ছবিগুলো আসছে এখানে, হ্যাঁ এখানে ছবি আসার নিচের দিকে দেখেন যে কল কাটার একটা অপশন আছে না? কিসের মানে আপনি তো পিসি থেকে জয়েন আছেন ক্লাসে এই মুহূর্তে তাই তো? জি। ওকে পিসিতে আমাদের সবার ছবি দেখা যাচ্ছে যাচ্ছে? ওকে আচ্ছা একটু নিচের দিকে দেখেন যে হাতের মতো একটা অপশন আছে না, হাতের মতো, জি জি, এর বাম পাশে দেখেন একটা ওই যে এরো চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, ওটাতে একটা ক্লিক করেন, ওটাতে একটা ক্লিক করেন। করেছেন? জি করেছি। আচ্ছা এখন ডান পাশে দেখেন একটা অপশন আছে এন্টায়ার স্ক্রিন, জি ওটাতে ক্লিক করেন। আবার দেখেন আমাদের সবার ছবি আসছে এখানে, আসে না ওটা ওই ছবির উপর একটা ক্লিক করেন, একটা ক্লিক। করেছেন? আচ্ছা এখন নিচের দিকে দেখেন শেয়ার একটা অপশন আছে, শেয়ার লিখা আসছে, আসে না? জি আসছে। বেশ আপনি পেয়েছেন, থ্যাংক ইউ। হ্যাঁ আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। ওকে আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান, সরি আই মিন আপনি যেই জায়গাটাতে ছিলেন কাজ করছিলেন সেখানে একটা ক্লিক করেন যায়। এটাকে মিনিমাইজ করেন উপর থেকে। ওকে আপনি কোথায় কাজটা করছেন? আপনি ক্রোমে তো কাজ করছিলেন তাই তো? হ্যাঁ ক্রোমের উপরে রাখেন। আপনি কি মানে ওই ট্যাবটাকে কি আপনি সরাই দিচ্ছেন, ডিলিট করে ফেলছেন?
আনফরচুনেটলি আপনি হচ্ছে ওই ট্যাবটাকে ডিলিট করে ফেলেছেন। আচ্ছা আপনি যে আরেকটা নিউ ট্যাব নেন এখান থেকে উপরে, উপরে দেখো যে প্লাস চিহ্নটা আছে না উপরে, গুগলে তাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে আপনি সাইন ইন করে নিতে পারবেন। আচ্ছা আপু আপনার স্ক্রিনটা অফ হয়ে গিয়েছে, আমি আবার ওই যে লিংকডইন এর আগের ওই জায়গাটাতে আসছি আর এখন আমার স্ক্রিন অফ হয়ে গেছে। আগের জায়গা যাওয়ার জন্য আপনি হচ্ছে স্ক্রিন অফ করে চলে গিয়েছেন হয়তোবা। আপনি আবার একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার দেন আপু। আচ্ছা জনি ভক্ত ভাই কিছু শুনতে পাচ্ছেন না, বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে? কারণ আমরা যেখানে আটকাবো সেখানে শিখবো। জি কানিজ ফাতেমা আপু, জি ভাইয়া, যদি কাইন্ডলি আবার একটু শেয়ার করতে পারতেন। জি আমি আবার ট্রাই করছি। জি জি আমি কি বলে দিব আপনাকে মানে কিভাবে স্ক্রিন শেয়ার করবো না করো? এনি ডেস্ক আছে কার কাছে? এনি ডেস্ক আপনাদের কারো কাছে কি এনি ডেস্ক আছে? জি ভাই আমার আছে। কি আমার কাছে আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, পরবর্তী থেকে এনি ডেস্কে কাজ করার ট্রাই করব, তাতে সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আপনি যে লিঙ্কডইনের জায়গাটাতে জানাবেন, লিঙ্কডইন এখানে যাব? জি 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 এখানে যাবেন। আচ্ছা এখানে কি আছে? মোস্ট রিসেন্ট জব টাইটেল। আচ্ছা আপাতত আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো, কেমন? এখানে কি এখন জব গুলো ফিল আপ করতে হবে? জি 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 আমরা হচ্ছে যেটা আসছে সেটা আমাদের ই করতে হবে। আমারটা কমপ্লিট করতে পেরেছি। আকিল ভাই কমপ্লিট করেছেন তাই তো? হ্যাঁ জি হ্যাঁ। ওকে পুরোটাই কমপ্লিট করে ফেলেছেন, এই যে আমাদের যে ডেজিগনেশন গুলো দিতে হচ্ছে সেগুলো। হ্যালো ওকে হ্যাঁ আমরা হচ্ছে এগুলো ফিল আপ করে দিব সবাই। না 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 এটা তো ইয়েস করবেন অবশ্যই, এটা তো ইয়েস ওটা অন রাখেন। হ্যাঁ অবশ্যই উপরে ওকে কন্টিনিউ করেন। ভাই আমি তো স্টুডেন্ট না, তাহলে আমিও কি স্টুডেন্ট ইয়েতেই করব? যারা স্টুডেন্ট, আচ্ছা আমি যারটা করছি উনি কি স্টুডেন্ট? না ভাইয়া। ও তাহলে তো সমস্যা হয়ে গেল না, আর বলা উচিত ছিল। ওকে আমরা একটু ব্যাকে যাই, আর একটু ব্যাকে যাওয়া ট্রাই করি। স্টুডেন্ট না হইলে আপনি যে জব করছেন সেটা দিতে হয় আর কি এখানে। ঠিক আছে আমরা আপাতত এটাকে মার্কেটিং এর হিসেবে ব্যবহার করছি। হ্যাঁ
এই অ্যাকাউন্টটাকে আমরা আপাতত মার্কেটিং হিসেবে ব্যবহার করব। ওকে আচ্ছা, এখানে জব টাইটেল কি দিবেন? দেন তো এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এগুলোকে পরে আমরা শেষ মানে ই করে ফেলতে পারবো আর কি, সরাই ফেলতে পারবো আমাদের কাছের পরিমাণ মতো। ডিজিটাল ভাইয়া কোডটা কি ফোন কলের মাধ্যমে আসবে? আমার এখানে একটা কল আসছে, আমি যে ছোট্ট একটা মানে নাম্বারের কল, তো এখান থেকে বের করে দিছি, বিদে আমি কেটে দিছি, শুধু বলতেছে আপনার কোডটি, এটা বলার পরে আমি কেটে দিছি, কিন্তু আমি বুঝতে পারি না, পরে বুঝলাম এখান থেকে মনে হয় আসছে, হইতে পারে হয়তো স্পেলিং ভুল আছে। হইতে পারে আপনার যে কলে মনে হয় আপনি ক্লিক করেছেন, ওই যে নিচে আসছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ আপনি কলে হয়তো আপনি সিলেক্ট করেছেন যে কলে দেওয়ার জন্য। হ্যাঁ আপনার লোকেশনটা দিয়ে দেন এখানে, আপনার হচ্ছে এখান থেকে নয়েজ আসতেছে। হ্যাঁ জি সুলতান আপু, যাদের প্রবলেম হচ্ছে আমরা অবশ্যই সেটা দেখবো। হ্যাঁ আচ্ছা, এই একটা জিনিস মিস করে গিয়েছি আমরা, ওকে ওইটা ঠিক। হ্যাঁ হ্যাঁ আমি আই এম ওপেন টু ওয়ার্ক, এই জিনিসটা ঠিক চিহ্ন থাকতে ভালো হইতো। ওকে আচ্ছা, নেক্সট ক্লিক করে আমরা, হাইড করে দেন, এই যে স্টপ শেয়ারিং এর পাশে একটা দেখেন, স্টপ শেয়ারিং এ ক্লিক করবেন না, পাশেরটা পাশেরটা সরি আমারই ভুল হয়েছে, আমি স্টপ শেয়ারিং কথাটাই কেন বললাম, হাইডে ক্লিক করেন বলতে পারতাম। জি ভাই ওকে ওকে, আপনি আপু আরেকবার একটু কষ্ট করে আপনি স্ক্রিনটা একটু শেয়ার দেন। যে কেন সাদা মাপু শুনতে পাচ্ছেন, আপনি আবার একটু কষ্ট করে স্ক্রিনটাকে একটু শেয়ার করেন। জি জি এই যে হাইডে ক্লিক করেন, হাইড হাইড, ওকে ভেরি গুড। আচ্ছা এখন আপনি যে লিঙ্কডিনে চলে যান, ওকে নেক্সটে ক্লিক করেন, এখান থেকে স্কিপ করে দেন, আপাতত স্কিপ করে দেন, স্কিপ নাও, ওকে নেক্সট ক্লিক করেন। আমাদের অ্যাকাউন্ট খোলা, শেষ, অভিনন্দন আপনাকে, আমরা সেটা কাস্টমাইজেশনের ব্যাপার স্যাপার যেগুলো আছে সেগুলো আমরা হয়তো বা পরবর্তী সময় করব, ঠিক আছে। ওকে ভাইয়া আমার এখানে আমি স্টুডেন্টটা দিয়েছি আর কি, ওটা এসেছিল। ওকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, যাদের হচ্ছে যে কাজ করছিলেন, আমি স্টুডেন্ট পর্যন্ত গেছি, এরপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি আসছে, এগুলো দিয়ে দিয়ে একদম এই যখন যে আমাদের নিগার সুলতান আপু যেই ইন্টারফেসটাতে আছেন, সরি কানেস ফাতেমা আপু যেইটাতে আছেন, সেই ইন্টারফেসটাতে যখন আমরা আসবো তখন হচ্ছে আমাদের আপাতত আজকের জন্য কাজ ডান, ঠিক আছে, সবাই একটু চেষ্টা করবো আমরা। আচ্ছা এখন আর কেউ একটু স্ক্রিনটা শেয়ার দেন, যিনি একটু ফার্স্ট কাজ করতে পারেন। আর কে আছেন যিনি ফার্স্ট কাজ করতে পারেন, দ্রুত কাজ করতে চাই আমরা। হ্যাঁ
জি জি মুন্না ইসলাম ভাই, জি জি মুন্না ভাই বলেন, আমি শুনতে পাচ্ছি। জি আমি আমার গুগল অ্যাকাউন্টে ক্লিক করাতে এখন আমার সরাসরি একটা প্রোফাইল এসে পড়ছে। আমি অনেকদিন আগে একটা লিঙ্কডইন প্রোফাইল খুঁজছিলাম কিন্তু এখন ওইটা আমার কিছুই মনে নাই আইডি পাসওয়ার্ড। এখন আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করছি, ওইটাতে সরাসরি লিঙ্কডইনে একটা প্রোফাইল শো করতেছে। ওকে সমস্যা নাই, যেহেতু চলে আসছে এটা ভালো, আমরা এটা কাজের জন্য ব্যবহার করতেছি আপাতত, তাহলে তো ভালোই হলো। আপনার কোনো প্যারা এদিকে তো অনেক কিছু আপনার এদিকে যে দেখলাম আপডেট প্রোফাইল অপশনটা আসতেছে না আমার। আপডেট প্রোফাইল অপশনটা আমরা যখন আপডেট করব তখন না হয় দেখিনি। আপডেট প্রোফাইল মিন আমরা প্রোফাইলে যাব, দেন ওইটাকে আমরা কিছু জিনিস আমরা কাস্টমাইজেশন করব, লাইক আমাদের অ্যাবাউট সেকশনটা দিব, আমাদের ছবি দিব, ছবিটাকে কাস্টমাইজেশন করব, আমাদের থাম ওই যে কি বলে কভার ফটো দিব, এই টাইপের জিনিস ফটোগুলো করব। সো এগুলো কি আসতেছে আপনার? জি মানে ওই যে প্রোফাইল এডিটের অপশনটা আসতেছে আপনার, প্রোফাইলে প্রবেশ করেছেন? আমি ক্লিয়ার না ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, আপনার ওইটা দেখবো আমরা শেষের দিকে, কাছের শেষের দিকে যাই, দেন হচ্ছে আপনার ওইটা দেখে দিব। আচ্ছা তারপরে যিনি আছেন আর কি একটু স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি, যিনি একটু ফাস্ট কাজ করতে পারেন। শুনতে পাচ্ছেন স্যার? আমি করব। জি জি আপনি করেন, আমরা হচ্ছে জি কানিজ ফাতেমা আপু আপনি একটু স্ক্রিনটা অফ করে রাখেন আপাতত, স্ক্রিন শেয়ারটা অফ করেন। ব্যাপার না। ওকে যে ওই আপনার মুন্না ভাই স্ক্রিনটা শেয়ার করেন। মুন্না আছেন এখানে দুইজন তাই না, আরেকজন কই? আমি আছি স্যার। আরেকজন মুন্না আছেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। মুন্না ইসলাম ভক্ত ভাই করেছেন। ওকে ঠিক আছে, জনি ভাই আপনি কি আগেই ছিল আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট? ওকে দুই তিন দিন আগে করেছেন, ঠিক আছে। আমরা একটু জনি ভাই স্ক্রিনটা একটু দেখি, আপনি একটু কোরাতে যান, কোরা QUORA কোরা। নতুন একটা ট্যাব দেন, নিউ ট্যাব। হ্যাঁ লিখেন QUORA QUORA কোরা, হ্যাঁ এন্টার চাপেন। আচ্ছা আমরা আজকে যে কোটা অ্যাকাউন্ট খুলতেছি ঠিক আছে সবগুলোতে আমাদের অ্যাকাউন্ট খোলা লাগবে। ওকে আমরা সবাই এইটাতে অ্যাকাউন্ট খুলবো এবং সেই অ্যাকাউন্টের লিঙ্কগুলো আপনারা হচ্ছে আমাকে দিবেন। ও কোরাতে আপনার অ্যাকাউন্ট আছে? এক মিনিট আমি একটু, না ভাই খুলে নাই তো আমি জব টাইটেল